বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার সময় ভারতসহ বন্ধু দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের ভোটে নয়, দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপির হাতে যখন কিছুই থাকে না, তখন তারা ভারত বিরোধী ইস্যু সামনে নিয়ে আসে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে দাম আরও কমবে। আমি অবাক হই, কোন দলের সেক্রেটারি জেনারেল বিদেশে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে। এটা নিয়ম নয়, আর তিনি প্রতিদিনই দমন নিপীড়ন একটাই ভাষা। তাদের একে একে সব নেতাই জেল থেকে বের হয়ে গেছে, নতুন করে দমন নিপীড়ন করতে হচ্ছে।